আজকের আমাদের আলোচনার বিষয়, আপনি কিভাবে বুকমার্কে আপনার ডাটা এন্ট্রিলিং হতে পারে, রিপোর্টিং পেজ হতে পারে, সেটা সেভ করে রাখবেন। অর্থাৎ যে কোনো সাইটে আপনি যে প্রপার যে জায়গাটা যেতে চাইছেন সেটা ওয়ান ক্লিকে কিভাবে যাবেন, একটা উদাহরণ দিয়ে বোঝালে হয়তো সুবিধা হবে বুঝতে। দেখুন, আমার এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে মেল, ম্যাপ, ইউটিউব, গুগল ট্রান্সলেট, বিভিন্ন রকমের সাইট কিন্তু এখানে সেভ করা রয়েছে, আরও রয়েছে এগুলো এতগুলো, যেগুলো আমি ওয়ান ক্লিকে পৌঁছে দিতে পারি। দেখুন, আমি এখানে বিভিন্ন রকম রিপোর্ট রয়েছে আমার, R6.15 বা R21.5, এখানে মোবাইল মনিটরিং সিস্টেমে যে আমার বিভিন্ন রকম রিপোর্ট, এটাতে ক্লিক করলে আমি ডাইরেক্ট কিন্তু এই রিপোর্টের সাইডে চলে আসছি, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে। ঠিক আছে, মানে আপনি আপনার কাজের ক্ষেত্রে যে কোনো সাইট যেটা বারবার হয়তো আপনাকে বিভিন্ন সাইট খুলে খুলে যেতে হয়, একটা উদাহরণ দিয়ে বোঝালে, ধরুন এই একটা আমি রিপোর্টিং পেজ, এখানে আমি যাচ্ছি কোথা দিয়ে, এখানে যেটা প্রথমে আছে রিপোর্টে যেতে হবে, রিপোর্টে গিয়ে ধরুন এই পেজটা আমি ওয়ান ক্লিকে পেতে চাই। এই প্রথমে যেটা করলাম, এনার্জির সাইট খুললাম, এই রিপোর্টে গেলাম, ক্যাপচা দিলাম, দিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে এলাম। আমি এত সবে না গিয়ে এতবার ক্লিক না করে ওয়ান ক্লিকে আমি এই জায়গাটা আসতে চাই, সেই জন্য যেটা করতে হবে আমাকে একটা বুকমার্কে আমাকে এটা সেভ করতে হবে। সেই জন্য দেখুন, এটা হচ্ছে বুকমার্কের স্টার চিহ্নটা। এটা এমন নয় যে শুধুমাত্র ক্রমেই রয়েছে, আপনি মজিলাতে করতে পারেন, ম্যাক্সনে করতে পারেন, যে কোনো ব্রাউজারে যান এই স্টার চিহ্নটা দেখতে পাবেন, বুকমার্ক বলা হয়েছে, এটা ক্লিক করুন। করলে আপনি কি নামে সেভ করতে চাইছেন সেটা আপনাকে এখানে নামটা দিতে হবে, যেটা আছে সেটাই দিয়ে ডান করতে পারেন, বা আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, দিয়ে ডান করে দিন। দিলে দেখবেন এটা ব্লু কালার হয়ে গেছে, অর্থাৎ এটা বুকমার্কে আপনার সেভ হয়ে গেছে। কীভাবে বুঝবেন কাজ করছে কিনা বুকমার্কে? আমি টোটালটাই ক্রস করে বেরিয়ে গেলাম। এবার আপনি ক্রমটা সিলেক্ট করুন, আপনি যেটা সেভ করেছেন একদম নিচে আসবে। দেখুন, আমি ডেলি রিপোর্ট বলে সেভ করেছিলাম, এসে গেছে। দেখুন, ওই পেজটাই আমি ক্লিক করলাম, ওটা ক্লিক করেছি, ওই পেজটাই খুলবে এখানে, একদম পার্টিকুলার ওই জায়গাটা যেখানটা আমি, হ্যাঁ দেখুন আপনার ওই জায়গাটায় এসে গেছে। অর্থাৎ আপনি আপনার কাজের ক্ষেত্রে যে কোনো ডাটা এন্ট্রি সাইট বা রিপোর্টিং সাইট আপনি এখানে বুকমার্কে সেভ করুন, ওয়ান ক্লিকে সরাসরি সেই জায়গায় পৌঁছে যান। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।